ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় পৃথিবীর সুন্দরতম স্মৃতিসৌধ, স্থাপত্য গৌরবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অট্টালিকা তাজমহল। ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনকালের শেষের দিকের অলঙ্কার বহুল শিল্পশৈলীর উৎকৃষ্টতম নিদর্শন। মোগল সম্রাট শাহজাহান 1630 খ্রিস্টাব্দে তার সম্রাজ্ঞী মমতাজ মহল, যিনি 1629 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, ও তার নিজের সমাধির উপর এই সৌধ নির্মাণের আদেশ দেন। নির্মাণ কার্য শুরু হয় 1632 খ্রিস্টাব্দে আর শেষ হয় 1648 মতান্তরে 1650 খ্রিস্টাব্দে। তাজমহল একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে অবস্থিত। বাগানটি বহু ফোয়ারা ও মর্মর প্রস্তরমণ্ডিত স্থান দ্বারা সুশোভিত এবং এর দৃশ্য পরম রমণীয়। একটি আয়ত জলাশয়ের পানির মধ্যে তাজমহলের প্রতিবিম্ব পড়ে। অট্টালিকার তিন দিকে গাঢ় শ্যামল সাইপ্রেস বৃক্ষশ্রেণী দাঁড়িয়ে বাইরের স্থানটির শোভাবর্ধন করে। একটি বর্গাকার 18 ফুট উঁচু মঞ্চ, যা 313 ফুট বাহু বিশিষ্ট। এই মঞ্চের প্রত্যেক কোণে একটি করে সরু সাদা মিনার, যা 133 ফুট উঁচু। আসল সমাধিসৌধটি 186 ফুট বাহু বিশিষ্ট একটি কোনাকাটা বর্গক্ষেত্রের উপর দাঁড়ানো এবং এর প্রত্যেক পার্শ্বের মধ্যস্থলে একটি করে উচ্চ খিলানযুক্ত দরজা বর্তমান। সমগ্র সৌধটি সাদা মর্মর প্রস্তরে নির্মিত। এর গাত্রে নানারূপ মূল্যবান পাথর গেঁথে নানা সুদৃশ্য আকার গঠন করা হয়েছে। তন্মধ্যে পবিত্র কুরআনের কোনো কোনো বচনও আরবি হরফে লিখিত আছে। আর আছে পুষ্পের চিত্র, আরবি নকশা, কোনো কোনো নকশার আকার সুন্দর লেস ফিতার মতো। ভিতরের দিকের নকশাগুলো আরও বিচিত্র, আরও মনোরম। সেখানে অ্যাগেট, জেসপার, ব্লাডস্টোন প্রভৃতি মণি ও রঙিন মর্মরে সৌধগাত্র বিভূষিত হয়েছে। ভিতর দিকে ছাদের গম্বুজের উচ্চতা 80 ফুট ও ব্যাস 50 ফুট। বাইরের দিকে গম্বুজের উচ্চতা প্রায় 200 ফুট এবং ব্যাস 58 ফুট। এর আকার কন্দতুল্য, ফর্মস অব বাল্ব। সৌধটির অগ্রভাগ ক্রমশ সরু এবং শীর্ষে একটি অর্ধচন্দ্র স্থাপিত হয়েছে। সম্রাট দম্পতির কবর দুটি ভিতরের প্রকোষ্ঠের মেঝের নিচে অবস্থিত, যেটা অনেকটা ভল্টের মতো। ঠিক উপরের প্রকোষ্ঠের মধ্যে কবরদ্বয়ের সুদৃশ্য অনুকৃতি বর্তমান। প্রকোষ্ঠটি অষ্টকোণ এবং অট্টালিকার কেন্দ্রস্থলে অবস্থিত। প্রকোষ্ঠটিতে তীব্র দিবালো প্রবেশ করতে পারে না। দেওয়ালের উঁচুতেই স্থিত মর্মর নির্মিত জটিল ডবল জালির জানালা দিয়ে শুধু দিনের আলো প্রবেশ করতে পারে। কথিত আছে যে মমতাজ মহল নিজেই স্বপ্নে স্পষ্টভাবে তাজমহল দেখেন। তিনি শাহজাহানকে স্বপ্নের পূর্ণ বিবরণ দিলে সম্রাট এই অপূর্ব সৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাজমহলের নির্মাতা স্থপতির নাম উস্তাদ ইশা। কেউ কেউ বলেন তিনি বাইজেন্টীয় তুর্কি ছিলেন, কারো মতে তিনি পারস্যের সিরাজের অধিবাসী ছিলেন। যে সকল কর্মী 17 বৎসর যাবৎ এই সৌধের নির্মাণ কাজে রত ছিলেন, তারা এশিয়ার বহু দেশ হতে এসেছিলেন। অস্তাদা বার্ত নামক জনৈক ফরাসি স্বর্ণকারও তন্মধ্যে ছিলেন বলে কেউ কেউ মনে করেন। তাজমহল মুঘল আমলের সুন্দরতম স্মৃতিসৌধই নয়, এটি এখনও মুঘল স্থাপত্য শিল্পের পরিচয় বহন করছে এবং প্রতি বছর হাজার হাজার লোক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাজমহল দেখতে যান এবং সম্রাজ্ঞীর প্রেমের উপাখ্যান তাঁদের চিত্তকে আলোড়িত করে।